সুপ্রিয় দর্শক, দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে দেখানোর চেষ্টা করব পদ্মায় বিশাল কোনাবেড়ের জাল ফেলে কিভাবে ইলিশ মাছ ধরে সেই ইলিশ মাছগুলো আমরা রান্না করে খাব, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি ইলিশ বর্তমানে কেমন সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কোনাবেড়, এই কোনাবেড় ফেলতে যেমন কষ্ট, তুলতেও কিন্তু অনেকটাই কষ্ট। আর পদ্মায় মাছ ধরাটা অনেকটাই ভাগ্যের উপর ভিত্তি করে প্রতিদিন জেলেরা মাছ ধরে। জেলেরা নিজেরাও জানে না কখন বেশি মাছ পাওয়া যাবে, কখন কম মাছ পাওয়া যাবে। আস্তে আস্তে জালগুলো ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই সব জাল যখন ফেলা শেষ হয়ে যাবে, দীর্ঘ 2 ঘন্টার অধিক সময় এই জালটা রাখা হবে, তারপরে ভিতরে যেই মাছগুলো যাবে, ইলিশ মাছ এছাড়াও বিভিন্ন রকম বড় মাছ, সেই মাছগুলো এই কোনাবেড়ের ভিতরে একটা খাঁচার মতো আছে, মানে এই জাল দুইটা পার্ট, তো ওই মাঝখানের যে পার্ট ওই মাঠে এই মাছগুলো সেখানে গিয়ে আটকে যায়, তারপরে এই মাছগুলো ওইখানেই থাকে, যখন তোলা হয় সেই মাছগুলো তখন পাওয়া যায়। তো জাল উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনাবেড়। আর আপনাদের তো হয়তো বা ধারণাই নাই এই কোনাবেড়, বিশাল কোনাবেড় কত টাকা হতে পারে এই জালটা। এই জালটা আনুমানিক, এই জালটা 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে বুঝতেই পারতেছেন যে জালটা কত বিশাল বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে ইতিমধ্যে কিন্তু উঠানো হচ্ছে, আস্তে আস্তে অনেকটা জাল তোলা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল জাল কিন্তু উঠানো হয়েছে নৌকায়, আর একটু বাকি আছে। তো যেখানে মাছগুলো থাকে সেই মাছগুলো এখনই তোলা হবে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পদ্মায় বিশাল পদ্মায় ইলিশ মাছ কীভাবে ধরে, সেই মাছগুলো। জ্যান্ত ইলিশ আমরা অনেক সময় আসলে বাজারে গিয়ে জ্যান্ত ইলিশ দেখতে পাই না, পদ্মার মাছ, ইলিশ মাছ বিশেষ করে ধরার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ চলে যায়, সেক্ষেত্রে আমরা আসলে তরতাজা মাছগুলো, লাফানো মাছগুলো দেখতে পাই না। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাবো এই ইলিশ মাছগুলো, জ্যান্ত ইলিশ মাছ। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ, আজকে যে জাল ফেলা হয়েছে তো কতগুলো মাছ পাওয়া যাচ্ছে। একটা দুইটা করে মাছ উঠতেছে, দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে মাছ উঠতেছে। এই জাল বিশাল জাল, এগুলো অনেক কষ্টকর। আসলে দেখলে মনে হয় যে এই জালটা ফেলা বা তোলা অনেক সহজ, আসলে সহজ না। আমার অভিজ্ঞতায় আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সময় লাগে। দেখতে পাচ্ছেন পদ্মার জ্যান্ত ইলিশ মাছ, এই সব মাছ উপরে ক্যারেটে তোলা হবে, একটু দেখাই। আর এখন সময় ঘড়িতে আনুমানিক 1:30টার মতো বাজে। আপনারা বলতে পারেন যে এই মাছগুলো যেহেতু তরতাজা উঠায় রাখছে, তাহলে এই মাছগুলো কী করে, এই মাছগুলো তারা বরফ দিয়ে রেখে দিবে, আগামীকাল তারা এই মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন লাফাচ্ছে, অনেকগুলো ইলিশ পাওয়া গেছে। ওয়াও, জাস্ট ওয়াও। এই মাছগুলো এখন ঢালা হবে, ক্যারেটে রাখা হবে, তারপরে কক্সিটে বরফ দিয়ে রাখা হবে। অসাধারণ অসাধারণ, এমন চিত্র আসলে দেখা বড় মুশকিল। আমি তো ভাবছিলাম যে আরো অনেক মনে হয় মাছ পাওয়া যাবে, তবে না, অনেক অনেক কষ্টের পরে এই মাছগুলো তারা পেয়েছে। নাইম ভাই, ওয়াও, অসাধারণ পদ্মার তরতাজা ইলিশ মাছ লাফাচ্ছে, দেখতেই পাচ্ছেন। পদ্মার জ্যান্ত ইলিশ মাছ একদম তাজা, এত সুন্দর ইলিশ, এত সুন্দর ইলিশ মাছ আসলে চোখে দেখলে চোখের শান্তি, তরতাজা, প্রতিটা ইলিশ তরতাজা। এই ইলিশ মাছ একটু পরে নাইম ভাই আমাকে ভেজে খাওয়াবে। আমি আজকে প্রথমবারের মতো তরতাজা ইলিশ মাছ ভাজার পর কেমন টেস্ট লাগে সেটা হয়তো বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ইলিশ, এক একটা ইলিশ আনুমানিক 1 কেজির মতো হবে, বড় ছোট সব সাইজের ইলিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
রূপাল ইলিশ এই ইলিশগুলো ঢাকার মানুষ দেখলে তারা আসলে কি আর বলবো তারা আসলে অবাক হয়ে যাবে কারণ তারা এই মাছ পেতে চাইবে কিন্তু আসলে এই মাছ দেওয়াটা সম্ভব না সব সময় কারণ তারা গভীর পদ্মায় মাছ ধরে সেই মাছগুলো রেখে দেয় টাইম টু টাইম আর কাউকে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন মাছগুলো ককশিটে রাখা হচ্ছে তরতাজা মাছগুলো ককশিটে রাখা হচ্ছে বরফ দিয়ে কালকে এগুলো বিক্রি হইব মনুঘাট মাছের আড়তে একদম তরতাজা দেখতে পাচ্ছেন লাফাচ্ছে প্রায় আড়াই ঘন্টা পরে আড়াই ঘন্টা জাল ফেলা থেকে শুরু করে আড়াই ঘন্টা পরে এই মাছগুলো পেয়েছে ছোট বড় সব সাইজের মাছই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা এখানে পাঁচ জন মানুষ এই মাছগুলো ধরছে এই বিশাল পোনা বের জাল ফেলে পদ্মায় দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা আপনারা দেখতে পাচ্ছেন ওই অনেক দূরে মৈনট ঘাট এখন আবার মৈনট ঘাটে চলে যাবে এই মাত্রই ধরছে ভাইয়ে নাইম ভাই পদ্মার তরতাজা ইলিশ মোটামুটি পৌনে এক কেজি এক কেজি সাইজের ইলিশ মাছ ভাই আমার জন্য মাছ কাটতেছে এই মাছগুলো ভাজবে আর একটু পরেই খাবো খুবই তরতাজা দেখতে পাচ্ছেন রূপালী ইলিশ আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এখানে পদ্মার পানি দিয়ে সব কিছু করা হয় বিশেষ করে খাবার পানি ধোয়ার পানি রান্নার পানি ইত্যাদি সকল পানির যে চাহিদা এই সব পদ্মার পানি দিয়ে তারা করে তারা কল থেকে কোনো পানি খাওয়ার জন্য আনে না প্লাস ধোয়ার জন্য আনে না কোনো কিছুই তারা মানে অন্য কোনো পানি ব্যবহার করে না সব পানি এই পদ্মার পানি এটাই তাদের কাছে মনে হয় যে এটা আর্সেনিক মুক্ত এবং এই পানি খুবই সুস্বাদু যদিও আমিও খাইছি আমার কাছে ভালো লাগছে কোনো সমস্যা হয় নাই তাদের খাবারের যেমন মানে কোনো ই নাই মানে খাবারের তাদের কোনো তেমনভাবে তারা এমন কোনো খাবার খায় না যে খাবার খাইলে তাদের মানে ওয়াশরুমের কোনো প্রবলেম হবে এমন কোনো খাবার তারা খায় না তারা সহজ সরলভাবে মানে যে খাবারগুলো পেটের সমস্যা করে না তারা তেমন খাবারই সবসময় খায় দেখতে পাচ্ছেন মাছ এখন মাছের যে আষ্টাগুলো আছে এগুলো তোলা হচ্ছে তারপরে এই মাছগুলো ভাজা হবে মাছে কিন্তু প্রচুর তেল আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো ইলিশের কত তেল অনেক তেল অনেক তেল ওয়াও আমার জন্য ভাই মাছগুলো কাটতেছে মানে কাটার পর ভাজবে আমি খাবো আজকে তরতাজা জ্যান্ত ইলিশ এই ইলিশ তো আসলে চাইলেও খাওয়া যায় না এটা আসলে ভাগ্য একটা কাজ করে এছাড়াও এই ভাইয়ের জন্য আজকে এই সুযোগটা আমার হয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই সুন্দর করে আষ্টে ফালানো হচ্ছে তারপরে এই মাছগুলো ভাজা হবে পদ্মা মানুষের জীবনকে সত্যি বৈচিত্র্যতার এক বিশেষ মুহূর্ত দিয়ে থাকে কেউ জীবিকা নির্বাহের জন্য এই পদ্মা বেছে নিয়েছে আবার কেউ বা বিনোদনের জন্য এই পদ্মা মানুষকে অনেক রকম প্রশান্তি দেয় আবার কারো কারো জীবন ধ্বংস করে দিছে এই পদ্মা মাছগুলো এখন কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি
চারটা 1 কেজির মতো হবে ইলিশ মাছ। আসলে মানুষের কাছে টাকা পয়সা থাকলেও মানুষ এমন মুহূর্ত আসলে পায় না, তো এমন মুহূর্ত পেতে হলে আপনাকে অবশ্যই এমন চিন্তা বা আশা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, এমন একটা জায়গায় এসে পদ্মার মাছ ধরার সাথে সাথেই ভেজে খাওয়ার মতো একটা মন মানসিকতা থাকতে হবে, তাহলেই হয়তো বা সম্ভব। দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে কাটা হচ্ছে, মাছ কাটা শেষ, এখন মাছের ডিম আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে পদ্মা, পদ্মার পানি খুবই পরিষ্কার, হলুদ দেওয়া হচ্ছে মাছে, মশলা বলতে তাদের হলুদটাই মেন। হলুদ দেওয়ার পর লবণ দেওয়া হচ্ছে, আমি তো আসলে অবাক হয়ে গেছি যে তারা এত সুন্দর জীবন যাপন করে। আমি অন্য নৌকায় যখন গিয়েছিলাম দেখছিলাম যে তারা অনেকটা অপরিষ্কার, কিন্তু এই ভাই অনেকটাই পরিষ্কার, মানে বাড়ির মতো রান্না করে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রান্না করতেছে, যারা আমাদের প্রথম পর্বটি দেখেন নাই অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন, তারা কিভাবে সকালের খাবার রান্না করে, বিকালের খাবার রান্না করে, প্রতিটা জিনিসই আপনারা দেখতে পাবেন প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে দেখানোর চেষ্টা করা হচ্ছে পদ্মায় মাছ ধরার পর সেই মাছগুলো ভেজে খাইলে কেমন লাগে বা তারা কিভাবে ভাজে, তো সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আমাদের নৌকা কিন্তু আস্তে আস্তে আবার মইনুদঘাট চলে যাচ্ছে, এই মুহূর্তে এক সাইডে বোট চলতেছে আরেক সাইডে পদ্মার তরতাজা ইলিশ মাছ কাটার পর রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চুলায় তেল দেওয়া হচ্ছে, তেল গরম হলে মাছগুলো ভাজা হবে। নাইম ভাই রান্না বাড়ায় খুবই এক্সপার্ট, তার বাসা নারায়ণগঞ্জের 2500 থানায়। সবাই মাছ ধরার পর একটু রেস্ট করতেছে, কেউ বা দেখতেছে কোথায় যাচ্ছে নৌকা বা বোট। মাছগুলো খুবই সুন্দর, তরতাজা একদম ফ্রেশ। এই অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ, অসাধারণ। অনেকেই যারা বলেন ভাই মইনট ঘাটে কি পদ্মায় এত মাছ পাওয়া যায়, তো আপনারা তো দেখতেই পেলেন যে পদ্মার ইলিশগুলো কিভাবে ধরলো, আর এই পদ্মার ইলিশগুলো আগামীকাল মইনট ঘাট মাছের আড়তে বিক্রি হবে। এভাবেই বড় ছোট বিভিন্ন রকম মাছ পদ্মায় পাওয়া যায়, আর সেই মাছগুলো মইনট ঘাট মাছের আড়তে সকাল 6টা বাজে বা 5:30টা বাজে নিয়ে আসে, সেই মাছ 7:30টা পর্যন্ত বিক্রি হয় মইনটঘাট মাছের আড়তে। মাছ দেখতে পাচ্ছেন মাছ ভাজা হচ্ছে, প্রায় অনেকটা হয়ে গেছে, হতে যতটুকু সময় লাগে আমি একটু আপনাদের চারপাশটা দেখাই। ডিম ডিম মাছের ডিম বের হয়েছে, মাছ ছোট হলেও ডিম বের হয়েছে, পদ্মার পানি সত্যি অসাধারণ।
তারা সারা রাত এই বোর্ডের এই আপনারা যে ট্রলার বোর্ডটা দেখতে পাচ্ছেন বা এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডের মধ্যে থাকে মাছ ধরা শেষে। তারা দিনে দুইবার মাছ ধরে, সকাল 10টা বাজে একবার জাল ফেলে, আবার দেখা যায় বিকেল বেলা একবার জাল ফেলে। তো দুইবার মাছ ধরে তারা পদ্মায়। মাছ ভাজা হচ্ছে আস্তে আস্তে, আনাম মাছ ভাজতে একটু সময় লাগে বেশি। ওয়েদারটা খুবই সুন্দর, যার কারণে আসলে বৃষ্টির কোনো ভয় নাই, তুফানের কোনো ভয় নাই। এই পদ্মায় বিশাল কোনা বের, একজনে ফেললে এক সাইডে, আরেকজন কিন্তু ওই সাইডে ফেলতে পারে না, কারণ এই পদ্মায় অনেকটা জায়গা জুড়ে এই কোনা বের ফেলা হয়, যার কারণে আসলে এক জায়গায় দুইজন মানুষ মাছ ধরার জন্য জাল ফেলে না। এক এক মানুষ এক একটা সময় ফেলে, তো তাদের টাইম মেনটেন করা আছে কে কখন ফেলবে, তো ওটা হিসাব করে পদ্মায় এই বিশাল বড় বড় জাল ফেলে। আমি তো প্রথম ভাবছিলাম যে ছোট জাল ফেলে, না এই জালগুলো বিশাল বড়, অনেক বড়। আমি আসলে অনুমান করতে পারবো না, হয়তো কত 400-500 হাত তো হইবই, তারও বেশি হতে পারে, পাশেই 55 হাত, বুঝতেই পারছেন, মানে নিচের দিকে এটার যে গভীরভাবে জালটা থাকে, তো ওই জালের গভীরতা হচ্ছে 55 হাত, তাহলে লম্বায় কত হাত হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন। দেখতে পাচ্ছেন মৈনর ঘাট ওই পদ্মা, আমরা অনেকটা দূরে চলে আসছি, আবার বোটে করে আমরা মৈনর ঘাট যাচ্ছি। এখানে অনেক মাছ ধরার নৌকা। প্রথমে ভেবেছিলাম যে মৈনর ঘাটে বেশিরভাগ মাছ রাতেই ধরে, না দিনেই মাছ ধরে তারা। দিনে যদি বড় মাছ পায় সেই মাছগুলো পানির মধ্যেই রেখে দেয় দড়ি দিয়ে বেঁধে। সবাই দেখতেছেন যে কিভাবে খাওয়া দাওয়া শেষ করে তারা আবার একটু রেস্ট করতেছে মাছ ধরা শেষে। আর এই মুহূর্তে ভাই আমার জন্য মাছ ভাজতেছে, পদ্মার মাছ ভাজা, আসলে তরতাজা ইলিশ মাছ ভাজা খাওয়া হয়নি কখনো, এই প্রথমবার খাওয়া হচ্ছে। এখানে তারা সোলার প্যানেল দিয়ে তারা মোবাইল চার্জ করে, প্লাস লাইট চালায়, এভাবেই তাদের আসলে পরিবারের সাথে কানেকশন রাখে, বা নিজেদের যে রাতের বাতি সেটা তারা এই সোলার প্যানেল থেকে চালায়। অনেক অনেক নৌকা দিয়ে এই মৈনন ঘাট পদ্মার এপার ওপার যায়, প্লাস মাওয়া যায়, আরিচা ঘাট যায়। এই যে এটা হচ্ছে কোনাবের, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কোনাবের, পদ্মার বড় মাছের কোনাবের। এই কোনাবের দিয়ে প্রতিদিন পদ্মায় মাছ ধরা হয়। মৈনট ঘাটে কম হলেও এমন অনেক অনেক কোনাবের রয়েছে, যেই কোনাবের দিয়ে প্রতিদিন মৈনট ঘাটে মাছের যে চাহিদা সেটা অনেকটাই পূরণ হয়। ওই চলে আসছি, মোটামুটি আর 1 কিলোমিটারের মতো পথ, তারপরে এই মৈনট ঘাট মাছের আড়তে চলে যাব। মাছ কতটুকু হলো একটু দেখি, মাছ এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছে। অসাধারণ অসাধারণ পদ্মার তরতাজা মাছ, আসলে ভাজার পরে অনেকটা চুলায় লেগে যেতে চায়, এজন্য একটু বেশি তেল দিয়ে, এই তেল দিলে এই সমস্যাটা হয় না, কম তেল দিলে সমস্যাটা হয়। এখানে বেশি তেল দেওয়া হয়েছে, আমার জন্য ওই মাছগুলো ভাজা হচ্ছে।
তারা আসলে এখন মাছ ভাজতো না, একটু পরে ভাজতো বা পরে খাওয়া দাওয়া করতো। তো আমি যেহেতু বাসায় চলে যাব, এই জন্য তারা একটু বেশি তাড়াহুড়া করে মাছ ধরার পরে মাছ মাছ ভাজতেছে, যাতে আমি একটু খেয়ে যেতে পারি কেমন হয় এখানকার পদ্মার তরতা যা ইলিশ মাছ। এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে নাইম ভাইকে যার বাসা 2500 নারায়ণগঞ্জ। তো তিনি আসলে আমাকে খুবই ভালো একটা সুযোগ করে দিছে, তা না হয় আমি আসলে আজকে এই মাছ ধরার ভিডিও মাছ খাওয়ার ভিডিও করতে পারতাম না। নিয়মিত আমরা ডিএনআইস আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মাছের ভিডিও কোন মাছ কত টাকায় বিক্রি হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। অনেকেই আমাদের কাছে বলেন ভাই পদ্মার মাছ কোথায় পাবো, কিভাবে পাবো, আসলে কি পদ্মার কি না। আপনারা তো আজকে দেখতেই পেলেন যে আসলে মৈনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ ধরা হয়, সেই মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়। তো এভাবেই আসলে মাছ ধরে বিক্রি করে, তো কনফিউশন রাখবেন না। তবে মৈনটঘাটে মাঝে মাঝে অন্য মাছও আসে, তবে পদ্মার মাছে বেশি। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, গা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন নামানো হবে মাছ। আমরা অনেকটা কিনারায় চলে আসছি, মাছ শেষ ভাজা হয়ে গেছে, এখন নামানো হচ্ছে। একটু খাবো, খেয়ে টেস্ট করব কেমন হলো পদ্মার তরতাজা ইলিশ মাছ ধরার পরই ভাজা হচ্ছে। অসাধারণ অসাধারণ, অসাধারণ পদ্মার তরতাজা মাছ দেখতে পাচ্ছেন। সেই ধরছে আর ধরার পর ভাই ভাজা হইলো এই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, দেখা যায় ভাই? জি জি জি, এই হচ্ছে ইলিশ ভাই। এটা কি আমার জন্য ভাজছে? হ্যাঁ এটা আপনার জন্য। মাই গড, ফার্স্ট টাইম তোর তাজা ইলিশ মাছ কাটার পরে এইভাবে ভাজা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন ভাই। ও অসাধারণ একটা অনুভূতি আজকে, অভিজ্ঞতা হলো জীবনে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন।